ছোটবেলা থেকেই শান্তিনিকেতন নিয়ে আমার প্রচুর ক্রেজ ছিল। আমি অনেক বন্ধুবান্ধবকে শুনেছি, বাট হ্যাঁ কোনোদিনও যাওয়া হয়ে ওঠেনি। তো এইবারে ট্রিপটা আমার কাছে প্রচণ্ড এক্সাইটিং একটা ব্যাপার ছিল, আর প্রতিটা বাঙালির কাছে শান্তিনিকেতন জিনিসটা প্রচণ্ডই ক্লোজ, বাট কোনো কারণে আমার হয়ে ওঠেনি। তো এবারও যথারীতি যাওয়ার ঠিক আগে হঠাৎ একটা প্রবলেম এসে গেছিলো, শুনলাম বর্ধমান লাইনে কাজ হচ্ছে, আর তখন তো আমি বুঝতে পারিনি যে এক্স্যাক্টলি কী করবো। তো ভাগ্যক্রমে সকালবেলা আমরা যখন স্টেশনে গিয়ে পৌঁছলাম, তখন দেখলাম যে না, স্টেশন দিয়েছে। আইআরসিটিসি অ্যাপে দেখলাম যে বোলপুরে আমাদের ড্রপ দিয়েছে। তো এই ট্রিপটার মেইন অ্যাট্রাকশন ছিল যেখানে বেলাশুরু শ্যুটিংটা হয়েছিল, সেখানে আমরা স্টে করার অপরচুনিটি পেয়েছি। তো এইখানে শ্যুটিং হয়েছিল বলে আমি অতটা টাচড হইনি। এখানে আসার একটা মেইন কারণ ছিল যে আমার ছোটোবেলার ক্রাশ, আমার ছোটোবেলার ফার্স্ট লাভ, যাকে তোমরা সৌমিত্র চট্টোপাধ্যায় নামে চেনো, সে তাকে আমি ফেলুদা হিসাবে পেয়েছি। আর ফেলুদা চরিত্রটার প্রতি আমার এত ভালোবাসা বেড়ে ওঠার তার মেইন কারণ হচ্ছে ইনি সৌমিত্র চট্টোপাধ্যায়। এনার ওইখানে থাকার যে ফিলিংসটা, যে উনি এখানে হাঁটতেন, এখানে বসতেন, এখানে বেলাশুরু বেলাশেষে মুভিটা হয়েছে, এই একটা অসাধারণ ভালো লাগা, এই পুরোটাই এনজয় করার জন্য আমি শান্তিনিকেতন ট্রিপ নিয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম।